তারা নিজেরা নামায় নিজের থেকে নামায় কপি করবেন, আপনারা হয়তো নামায় কপি করেন না দেখে আমি নিজে দিয়ে দিলাম আর কি কিছু লিঙ্ক আপনাদেরকে। আচ্ছা যাই হোক, আজকে আমি যেটা করাবো এই যে ফ্ল্যাট ডিজাইনটা করবো, এই যে এটা কপি করবো আমরা, আজকে যেটা করবো সেটা হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার কি জিনিস, আমরা সরাসরি গ্রাফিক রিবারে চলে যাই। এই যে দেখেন প্রিন্ট আইটেমে যান, এখান থেকে এই যে ফ্লায়ার দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্লায়ারে ক্লিক করেন আপনি। ফ্লায়ার হচ্ছে এক পেজের একটা বিজ্ঞাপন পত্র, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি কর্পোরেট, ওই যে এরকম মসজিদ পাইছেন না, এরকম এই যে সিঙ্গেল পেজের লিফলেট পাই দেখছেন না, সিঙ্গেল পেজের কোনো ভাঁজ নাই, এগুলো হচ্ছে ফ্লায়ার, বুঝতে পেরেছেন? আমি কর্পোরেট ফ্লায়ার বের করি, আমি কর্পোরেট ফ্লায়ার কোথায়, এই যে এখানে কর্পোরেট ফ্লায়ার গুলো বের করি, দেখেন এগুলো ফ্লায়ার, ঠিক না? ফ্লায়ার কিন্তু এগুলো, এই যে দেখেন ফ্লায়ার এগুলো, ঠিক আছে? ফ্লায়ার সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজ অথবা অন্য সাইজ হতে পারে, অন্য সাইজ কি আপনার ক্লায়েন্ট বলে দিবে, বুঝতে পারছেন? আবার ওয়ান সাইডেড হতে পারে, আবার ডাবল সাইডেড হতে পারে, যদি এপি টু এপি হয় তাহলে আমরা দুইটা আর্টবোর্ড নিবো, আর যদি সিঙ্গেল সাইডেড হয় তাহলে কি বোর্ড নিবো, আমরা একটা আর্টবোর্ড নিবো, বুঝতে পারছেন? এখন বলেন একজন, বলেন তো ফ্লায়ার কি জিনিস, এক পোজের বিজ্ঞাপন পত্র মোট কথা, ঠিক আছে? ভাঁজ থাকবে না কোনো, ওটা তো কোনো ভাঁজ থাকবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি যে লিঙ্কটা করাবো, আমি যেটা করাবো সেটা হচ্ছে এই যে এটা করাবো আজকে, হ্যাঁ এটা আমি 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 লিঙ্কটা দিয়ে দিবো ক্লাস শেষে, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, এটা করাবো আমি, মনে করেন এখানে A4 সাইজ অটো লেটার সাইজ, ওটা যে ডিজাইনটা করা আছে লেটার সাইজ আছে, এটা আমি ক্রিয়েটে যাই, এখান থেকে প্রিন্টে যাই, এখান থেকে আমি ইঞ্চি দিয়ে নিই, দেখেন এখান থেকে এই যে লেটার সাইজ, এখানে লেটার সাইজ কিনিব, এটা লেটার সাইজ কত বলুন, লেটার সাইজ না সরি ওটা A4 সাইজ ছিল, বুঝতে পারছেন? A4 সাইজ, A4 সাইজ না 8.5x11 হচ্ছে লেটার সাইজ, ঠিক আছে? আর A4 হচ্ছে এটা, অথবা মোর সেটিংসে যান, একটু সংক্ষেপে দেখেন মোর সেটিংসে যাই করেন আপনি, এখান থেকে A4 দিয়ে নেন, এখানে এখান থেকে ইঞ্চি দিয়ে নেন, হ্যাঁ এখানে বিভিন্ন সিলেক্ট করে দেন A4, দেখেন 8.27 × 11.69, ঠিক আছে? হ্যাঁ এখানে এখানে আমি ফ্লায়ার নাম দিয়ে দিই, মনে করেন 91 ফ্লায়ার, এটা এখান থেকে, আর এখানে তো কালার মোড সাইজ, যেহেতু এটা প্রিন্ট আর কালার মোড সিএমএ কে, আর এটা এটা দিব 300, আর ব্লিড দিব এখানে কত 0.125, ঠিক আছে? এখান থেকে আমি ক্রিয়েট দিয়ে দিই, এবার আমি ব্লেড পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, ক্লিক করি 8.27 × 11.69, ঠিক আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা অথবা আপনি যেটা ম্যানুয়ালও নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এবার ম্যানুয়ালি টান দেন, হ্যাঁ এই যে এভাবে একটা ম্যানুয়াল টান দেন, অবশ্যই অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ডের সময় স্টক অফ করে নেবেন, বুঝতে পেরেছেন? অথবা পরে অফ করবেন, নান করে দেবেন আর কি, ঠিক আছে? অথবা এইভাবে না, এবার টান দিয়ে ওখানে নেওয়া যাবে, হ্যাঁ বুঝতে পেরেছেন? এভাবে টান দিয়ে নেন, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, এটা দেন 0.125, ওকে দিয়ে দেন, কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, এটা আমি এটা সিলেক্ট করে এবার আমি কি দিব, সেফটি এরিয়া, ঠিক না? পাতে যাই, অফ অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, অফসেট পাতে যাই, এবার আমি এটা সেফটি এরিয়া -5 নিয়ে নিলাম, আমি তো ইয়া আপনার এই যে ফ্লায়ার A4 সাইজ থেকে পরে এগুলো কিন্তু সেফটি এরিয়া কোনো নির্দিষ্ট মাপ নাই, আপনি এটা কমও নিতে পারেন, 0.25ও নিতে পারেন, বুঝতে পেরেছেন কি বললাম? জি জি বুঝতে পেরেছি, আমি আমার সাধারণত আমি A4 সাইজে 0.5 নিয়ে কাজ করি, ঠিক আছে, হাফ ইঞ্চি নিয়ে কাজ করি, এটা আমি গাইড বানাই দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, বুঝতে পারছেন? এই সেফটি এরিয়ার ভিতরে আমার নির্দিষ্ট মানে ইম্পর্টেন্ট এলিমেন্ট গুলো আমরা সেফটি এরিয়ার ভিতরে রাখবো, সেফটি এরিয়া ক্রস করাবো না,
বুঝতে পেরেছেন? যেমন এই যে বিজনেস কার্ডে আমার ইম্পর্টেন্ট এলিমেন্ট কি, যেমন ওই যে লোগো, টেস্ট, আইকন, কিউআর কোড, ওগুলো কিন্তু কখনো আমরা সেফটি এরর ক্রস করি না বিজনেস কার্ডে, এখানে ওইগুলো মেনটেন করব। তবে হেডার ফুটার যে উপরে নিচে একটু বের হলে সেফটি এরর ক্রস করলে সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমি এটা লক করে দিই। আচ্ছা ওটা নিয়ে আসি, এবার মিস্টার আমি প্লেস করে নিয়ে আসি, লিঙ্কটা উঠাই দেই, এটা ধরে টান দেই, এই রাখি। এখান থেকে আমি মনে করেন এখানে একটু মিলাই নিলাম, এবার এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিই। আচ্ছা আমি দেখেন আমি এখানে একটা ইমেজ আছে, ঠিক না? ইমেজের শেপটা নিয়ে নিই, ইমেজের শেপটা নেওয়ার জন্য মনে করেন এখান থেকে আমি টেনে এইভাবে একটা ব্লিড থেকে নিই আমি, এক মিনিট। আমি এখানে একটা শেপ নেই, একটা ব্লিড পর্যন্ত নিব না আমি, নাকি উপরে নিয়ে যাই, বুঝতে পেরেছেন? এই ঠিক আছে না, এটাকে আমি একটু মনে করেন সিলেক্ট করে অপাসিটি একটু কমাই দেখে নিচের কি অবস্থা, একটু অপাসিটি একটু কমাই দেখে, এটা একটু নিচে নামবে, ঠিক না? এটা একটু আমার এই রাখলাম, বুঝতে পেরেছেন? এই পাশে, এই পাশে বাম পাশে কিন্তু আবার একটু উপরে উঠবে স্যার, ওটা না, ওটা সব, এটা তো আমি ইমেজ তো একই, ওটা তো মকআপ থেকে নামাইছি, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, তাহলে উপরে উঠাই দিই একটুখানি, ডাইরেক্ট সিলেকশন টুল দেয় এখান থেকে, ডাইরেক্ট সিলেকশন টুল নিবেন, ঠিক আছে? নিয়ে একটু এবার উপরে উঠাই দিলাম, এই রাখলাম, হ্যাঁ একে বরাবর টানবেন, বুঝতে পারছেন? পাটটাকে ডাইরেকশনের উপর উঠে দিলাম, এই রাখলাম, এখন ঠিক আছে না, নাকি? আচ্ছা এতটুকু রাখেন, এখন একটা কাজ করেন, এইখান দিয়ে এই শেপটা এইখান তো মনে এখানে একটু কেটে দিছে, ঠিক না? কেটে আলাদা করে একটা শেপ করে নিছে ওনারা, বুঝতে পারছেন? আমি এক কাজ করি, এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল টেনে নিই আমি। আচ্ছা একটা কাজ করা যায় না, এটা আমি অলটা ধরে টেনে নিয়ে এভাবে যদি রাখি, এই জায়গায় একটু প্যাচার আছে, বুঝতে পারছেন? এটা একটু চিন্তা ভাবনা করতে হবে, দাঁড়ান এক মিনিট। এই যে এখানে উপরে একটা ইয়ে দেখতে পাচ্ছেন না, এখানে এটা মনে করেন বর্ডারটা, এই যে মাথাটা এইখানে এসে মিশে গেছে, ঠিক না? আর এইটা এইখানটা এসে আমি একটু কাইটা দিলে আমার মনে হয়ে যাবে জিনিসটা, একটা লাইন সেগমেন্ট দিয়ে মনে করেন এইভাবে কি একটা, ওটা আবার মানে কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন? মাঝখান থেকে নিলেন না, মাঝখান থেকে অথবা অনুমান থেকে, একেবারে যে হুবু হবে এরকম তো না, আমার তো প্র্যাকটিস করাইছে কাজ, বুঝেন নাই? নিছি একটা অনুমান করে নিছি, বুঝতে পেরেছেন? এটাকে ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এটাকে মনে করেন আপনি, এটাকে ধরেন, ধরে একটু বড় করে দিই আমি, এভাবে বড় করে দিই একটু, এবার এটাকে ধরে আপনি ইয়া নেন, পাথ ফাইন্ডারটা ডিভাইড করে দেন, আনগ্রুপ করে দেন, ঠিক আছে?
এটা কিন্তু আলাদা করে ফেললাম, কালারটা আমি চেঞ্জ করে দিব, বুঝতে পেরেছেন? এখন এটাকে আপনি এইখানে কিভাবে নিয়ে আসবো, এটা ঘুরে দিলে এখানে মিলবে, দেখে দি একটু। এক মিনিট কথা বলবো। হ্যাঁ বলেন। আপনি উপরে যে শেপটা কাটলেন, জি আমার কাছে মনে হচ্ছে স্যার প্রথমে তারা একটা শেপ নিয়েছে, নিয়ে যে আপনি যেমন ক্রস করে নিলেন, নামার পর আরেকটা শেপ তারপর নিয়েছে, নিয়ে একটু উপর নিচ করে দিয়েছে, যাতে ওই যে বিট মানে সাইডের যে বর্ডারটা বের হয়েছে। এরপরে কিন্তু দেখেন ইমেজের উপরে আবার আলাদা ভাবে দুটা শেপ বসানো হয়েছে, ইমেজে দেখবেন নাকি স্যার? এই যে হলুদ শেপটা এখান দিয়ে, হ্যাঁ এইটুকু আবার বাড়তি বসিয়েছে তারা, মানে তিনটা শেপ আছে এখানে টোটালে। কোথায় তিনটা? এই যে এটা তো একটা ক্লিপিং মাছের একটা ইমেজ, আর এটা এটা তো ইমেজ, আর এই যে একটা হলুদ একটা ইমেজ। হ্যাঁ এই হলুদের এই যে ক্লিপিং মাস্ক এর ইমেজটা, তারপরে হচ্ছে হলুদটা বসিয়েছে পরে, আর আগে তার নিচে কিন্তু হলুদ আছে, আর একটা একটু কালার চেঞ্জ করে দিয়ে আর একটা করে। আচ্ছা আমি করি, আমি করি করি তারপর দেখেন আপনি, আপনার কথা আমি বুঝতেছি না, বুঝতে পারছেন? আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে ট্রান্সফর্ম করে আমি একটু রিফ্লেক্ট করে দিই, দেখি এটা আবার রিফ্লেক্ট করি আমি ট্রান্সফর্ম করে। ওকে দিয়ে দিই, ঠিক আছে। এটা নিয়ে এসে আমি এটা যেহেতু আমার প্যারালাল ছিল মিলারটা কথা, এখন তো আলাদা করে আবার কাটতে হবে। কাজ করা দরকার ছিল আমার, আমার প্রথমে ভুল হয়ে গেছে, আমি একটু ডাইরেক্ট সলিউশনটা মিলাই দিলাম, বুঝতে পারছেন? এভাবে তো অ্যাকুরেট মিলবে না, আমার তো প্রথমে কাজটা করা উচিত ছিল। এটাকে এইভাবে না, আমি একটু কন্ট্রোল জেতে পিছনে যাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কন্ট্রোল জেতে একটু পিছনে যাই। পেন টুলটা স্টোভটা নিয়ে, পেন টুলটা স্টোভটা নিই, ঠিক আছে পেন টুলটা স্টোভটা নিয়ে নিই। এইভাবে কেটে দিলাম, এইভাবে মনে করেন। এটাকে আবার মিলার কথা, উপর নিচে কি প্যারালাল হয় নাই আমার নাকি বুঝতেছি না তো আমি কিছু। একটা গাইডটা নিয়ে আর কি, এখানে একটা গাইডটা নিয়ে নিলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা এই পর্যন্ত রাখি, মনে করেন এটা আমি এই পর্যন্ত রাখি। এবারে পেন টুলটা নিয়ে এইখান থেকে টেনে দিই, তো মাথাটা কোনটা আমার এইখান থেকে, না একটু বাড়তি কেটে দিই আমি এখান থেকে,
এটা এইভাবে হবে, ঠিকই আছে। এদিকটা মিশে গেছে, এটাও এদিকটা একেবারে মিশে আসছে, ঠিক না? আচ্ছা এইভাবে রেখে দিই, আমার মনে হয় এইভাবে মিলবে, বুঝতে পারছেন? কাইট না টানলো হয়তো, হয়তো ডিভাইড করে দেন, আনগ্রুপ করে দেন। এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, ঠিক না? আপনারা বাসায় দেখবেন, আরো অ্যাকুরেট করতে পারলে করবেন আপনারা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা 100%, এটাও মনে করে একটা ভিন্ন কালার দিয়ে দিই, এটা একটা ভিন্ন কালার দিয়ে দিই, পরে কালার টালার চেঞ্জ করবেন। আমি এটা একটু ভিন্ন কালার দিয়ে দিই, কালার কালার পরে দিব না আমি। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই আমি, এই রাখলাম। হ্যাঁ রাখলাম, মনে করেন আমি এটা আমি কন্ট্রোল থ্রি আমি হাইড করে রাখি। আমার এখানে একটা শেপাস আছে না, এই একটা শেপাস আছে না, আমি এই শেপটা নিয়ে নিই। এই শেপটাও তো আবার এটার প্যারালাল মনে হয় নাকি, আবার একটু ইয়ে আছে, এটা প্যারালাল নাকি, নাকি একটু ইয়ে প্যারালাল না তো, প্যারালাল না তো, ঠিক না? তাহলে আমি আলাদা করে বানাই না, এখানটা তো আবার প্যারালাল পুরোপুরি মিল আসছে। আচ্ছা অল্টার কন্ট্রোল থ্রি দিই আমি, এটা একটা কপি করে নিই, এটা কন্ট্রোল থ্রিতে আমি হাইড করি, বুঝতে পেরেছেন? এটা আমি আনগ্রুপ করে নিই, এখান থেকে আমি মাথা দিয়ে এটা তো মিলাইতে হবে, ঠিক না? মাথাটা তো মিল আছে, বুঝেন নি? এই সাইডটা কেটে দেবো আর কি, বুঝতে পেরেছেন? আমি এটা থেকে নিয়ে নিই, এটা থেকে। আচ্ছা পরে অ্যাডজাস্ট করা যাবে না, এটা থেকে নিয়ে নিয়ে আমি এটা 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 রাখবো। আচ্ছা এটা রাখি, এটা এখান থেকে মনে করেন আমি এই মাথাটা আমার মনে দরকার নাই, এটা ডিলিট করে দিই আমি। আচ্ছা রাখি, আমার মনে হয় এটা ধরে আমি ইউনিট করে দিই এটা আবার। হ্যাঁ ওকে, প্রথমে এটা কপি করে রাখলে ভালো হইতো, এক্সপার্ট করে দেন, পরে অ্যাডজাস্ট করতেছি আমি। আচ্ছা এটা এভাবে কেটে দেন আপনি, একটা লাইন সেগমেন্ট টুল নেই, এখান থেকে কেটে দেই, অথবা পেন্টুল স্টক নেই নাকি বলেন? পেন্টুল স্টক নেই, এটা এখান থেকে ধরে একটা শিপ ধরে, এখানে একটা টান দিয়ে, এখানে একটা শিপ, আবার এই সাইডে আমি যদি স্পেস বার ধরে এটা কি নরে, সরি না স্পেস ধরে তো নরম যাবে না বোধহয়, এই দেখেন আমি স্পেস বার ধরে কিন্তু এটা কিন্তু নরানো যাবে, বুঝতে পারছেন? দেখছেন আমি এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এটা ধরি ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, ডিলিট করে দিই। হ্যাঁ এবার হচ্ছে আপনার, আচ্ছা এটা আমার দরকার নাই, এটা এভাবে মিলাই দিই আমি, ডাইরেক্ট সিলেকশন টুল না, এটা তো পুরো প্যারালাল নাই, এই নিচের সাইডটা পুরোপুরি প্যারালাল নাই, ঠিক না? এভাবে মিলাই দিই, বুঝতে পেরেছেন? আমি এভাবে মিলাই দিলাম, অল্টার কলর থ্রিটা আমি টান হাইড করি, ভিজিবল করি এটাকে, এটাকে 100% করে দিই। এখানে আপার সাইডটা পুরো মিলাই দিতে হবে কিন্তু, এই আর কোনো শেপ আছে ইমেজের? এখানে খালি ইমেজটা আছে, ইমেজটা আলাদা করে নিয়ে আসবো ইমেজ, আর তো কোনো শেপ নেই আছে এখানে, দেখেন তো আর তো কোনো শেপ নাই। আচ্ছা অর্ডার কল,
এবার আমি যেটা করব, একটা পিএনজি ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ ডাউনলোড দিবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ছাড়া কন্ট্রোল জি আপাতত একটু গ্রুপ করে রাখি, পরে ঠিক করতেছি এটা আমি। আপনি গুগলে যাবেন, গুগলে যে এখান থেকে আপনি লেখেন এখানে বিজনেস ম্যান পিএনজি ইমেজ, ঠিক আছে, ফ্রি ডাউনলোডেড, ফ্রি ডাউনলোড দিয়ে দেন। এখান থেকে ডাউনলোড নিয়ে নিবেন, আমি একটা ডাউনলোড করেই রাখছি আগে থেকে, আমি ওটা ইনপুট দিতেছি, বুঝতে পেরেছেন? আমি আগে থেকে একটা ডাউনলোড করে দেখছি, ওটা আমি ইনপুট দেই, আপনারা ওখান থেকে এইভাবে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। ডেস্কটপ দেন, এখান থেকে এই ইমেজটা দে, এই যে ইমেজটা প্লেস করি আমি, এত ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে না, সমস্যা নেই, হালকা দেখা, হালকা তো দেখা যাচ্ছে, এরকম তো দেখা যাবে না, এটা এমন আসলো কেন? আপনার আমি যাকে এটাতে কাজ করি, আপনার এমন নাম আমার যেমন হালকা পাতলা যেন দেখা না যায়। হ্যাঁ, এই যেমন পিএনজি ইমেজ হচ্ছে হালকা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড এগুলোর মধ্যে দেখা যাবে না তো, বুঝতে পেরেছেন? আমার চোখে তো পড়তেছে না স্যার, ব্যাকগ্রাউন্ড আসছে হালকা, আমি তো আমার চোখে তো পড়তেছে, যেমন এই যে এইটা তো নামাইছিলাম, এই যেমন এই ইমেজটা দেখেন, এটাতে হালকা কোনো কিছু আছে দেখেন তো, এই যে পাশেরটা ঠিক আছে, বুঝেননি? এরকম তো রাখা যাবে না, এরকম পুরোপুরি পিএনজি হইতে হবে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ছাড়া, ওকে? আচ্ছা আমি এটা নিয়ে কাজ করি, এটা বাদ দিয়ে ডিলিট করে দিই, পাশেরটা নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা আগে আমি রিফ্লেক্ট করে দিই, এভাবে রিফ্লেক্ট করে দিই, এইভাবে নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি। এবার আপনি যেটা করবেন সেটা হলো, এটা আমি একটু কপি করে নেই, আনগ্রুপ করে নেই, আনগ্রুপ এগুলো ডিলিট করে দিই আমি, মনে করেন এইটাকে আমি ইউনিট করে দিই, আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে ইউনিট করে দেন একটা। এই প্রথমটা আমার আগে একের সবার প্রথমে যখন শেপটা নিয়েছিলাম আলাদা করে কপি করে রাখা উচিত ছিল, ভুল হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, একাধিক শেপ না এটা, এটা একাধিক শেপ, এটা কম্পাউন্ড পার্ট করে দিন, রাইট বাটন ক্লিক করে কি করে দিবেন, এটা কম্পাউন্ড পার্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না, বুঝতে পারছেন? আচ্ছা এবার নেন আপনি এখান থেকে ধরে নিয়ে সেটাকে আপনি এটাকে শেপটাকে উপরে রাখি, আমি একটু শেপটাকে একটু কেটে নেই, আমার এত বাড়তে শেপ তো দরকার নাই, ঠিক না? আচ্ছা রেডিস ক্লো কম্পাউন্ড পাতি করে দেই, এতটুকু অংশ ডিলিট করে দিই আমি। এখান থেকে মনে করেন আমি এই এতটুকু কেটে দিই আমি, আনগ্রুপ করে দেই, এটা ডিলিট করে দেই। এটা আমি শিফট ধরে ছোট করি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেই, এটা এই অনুযায়ী হবে, এটা আমার এই অনুযায়ী হবে। দাঁড়ান এক মিনিট, কন্ট্রোল জেডটা পিছনে দিয়ে যাই আমি, আমি শিফট ধরে ইমেজটাকে একটু বড় করে নিই, ওকে? এইখান দিকে আমি এইভাবে রাখি আর নিচটা একটু বাড়তে রাখি, বুঝতে পেরেছেন? এটাকে আমি এই করলাম, হ্যাঁ ঠিক আছে, এবার এটা নিয়ে এখানে বসাই দিলাম, এটাকে শিফট ধরে আবার এখানে ধরে একটু বড় করে দেন, বুঝতে পেরেছেন? একটু সাইডে না কাজ করি, বোঝা যাইতেছে না, নাকি বলেন?
বড় করে দিলে তো ওর হাত কেটে যাচ্ছে স্যার। হাতটা তাহলে অ্যাডজাস্ট করতে হবে, তাই এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে তাহলে এটা দেখি হাতটা এই যে এখানে ক্লিক করে শিফট ধরে একটু ছোট করেন, হ্যাঁ এইভাবে তো অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে হাতটা দেখা যায়, সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে সেরকম ধরনের ইমেজ নামা নিতে হবে, বুঝতে পারছেন কি বললাম? এটা হচ্ছে ডাবল ক্লিক করলে ক্লিপিং মাসের ভিতরে ইমেজটাকে বড় ছোট করে এভাবে অ্যাডজাস্ট করা যাবে, আর এইখান থেকে তো আর এটা তো করলে তো হওয়ার কথা না, হাতটা তো নষ্ট হওয়ার কথা না, এটা তো এদিক দিয়ে বড় হবে ঠিক না, এটা আমি এদিক দিয়ে বড় করবো, আর এই ক্লিপিং মাসের ভিতরে যদি আমি ওটা অ্যাডজাস্ট করতে চাই ডাবল ক্লিক করে, আমি ক্লিপিং মাসের ক্লাসে তো বলছিলাম ঠিক না, এদিক সেদিক নেওয়া যাবে ডাবল ক্লিক করে ভিতরে, বুঝছেন নি? এটা আমি শিফট ধরে একটু ছোট করি, এত বড় তো রাখা দরকার নাই, এই রাখি, হ্যাঁ এভাবে রাখলাম মনে করেন, অথবা একটু উপরেই রাখেন, এভাবে রাখলাম ঠিক আছে, তাহলে তো আমার মোটামুটি এগুলো তো নেওয়া শেষ নাকি, পরে কালার টালার চেঞ্জ করবো না আমি ঠিক না, এটা আমি এখানে নিয়ে রাখি। এবার হচ্ছে আমার এটাকে একটা গ্রুপ করে রাখি, ইমেজ সহ কন্ট্রোল জিটা একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল থ্রিতে আমি হাইড করি, এটা হচ্ছে ওর লোগো নাকি, পুরোটাই কিন্তু ওর একটা লোগো। আচ্ছা আমার এখানে এত কিছু এখানে এটা বানাইতে সময় লাগবে, এই লোগোটা বানাইতে একটু টাইম লাগবে, আমি একটা ডেমো লোগো নিয়ে নিই, বুঝতে পারছেন? আমি কি বলছি লোগো নিয়ে লোগো প্র্যাকটিস পরে করেন, লোগো ক্লাসে যখন করাবো তখন প্র্যাকটিস করেন, আপাতত যদি লোগো কপি করতে না পারেন কি করবেন, একটা ডেমো বানিয়ে নেবেন পছন্দ মতো, অথবা ফ্ল্যাট আইকন থেকে একটা ডেমো লোগো নিয়ে নেবেন, ওকে কপি নেবেন, এটা এখান থেকে একটা ডেমো লোগো নিয়ে নেন, এভাবে একটা কন্ট্রোল জি দেন, শিফট ধরে ছোট করে দিই, আচ্ছা এটাকে ফ্লায়ার লিখি মনে করেন, আপনি বোল্ড করে দেন, মনসারের পরে অথবা এক্সট্রা বোল্ড করে দিই, শিফট ধরে বড় করে দিই, এভাবে রাখলাম ঠিক আছে, এটা আউটলাইন করুন, এটা লোগোই কিন্তু, এটা কিন্তু পুরো লেখাটা একটা লোগো, এখনই আউট করে দেন এটা সমস্যা নেই, কারণ এই লেখাটাও একটা লোগোর ভিত্তি পড়ছে সম্ভবতদের, আচ্ছা এইভাবেই রাখেন, এইভাবে কর্পোরেট লেখাটা লিখে দিই আমি এখান দিয়ে, এটাও আউটলাইন করে দেন, মনে করেন পুরোটা মিলে একটা লোগো, সরি আমি একটু এটা তো এত সিকন রাখতে হবে, রেগুলার ফোন রাখি এখান থেকে, আমি রেগুলার রাখি অথবা এখান থেকে লাইট রাখি, ছোট করে দিই, এখান থেকে মনে করেন আমি সেভাবেই রাখি মনে করেন, সরি আরো ছোট করতে হবে, এই এটা আউটলাইন করে দেন, আমার নিচের টেজ এটা আউটলাইন করে দেন, এটা কন্ট্রোল জিরে একটা ক্রপ করে রাখি, বুঝতে পারছেন? এখানে নিয়ে বসায় দেন, এইভাবে বসায় রাখলাম, পরে অ্যালাইন ট্যালাইন করবো না আমি, এবার আমি এই লেখাটা লিখি, আর শেপ গুলো আগে নিয়ে নি, সব শেপ গুলো আগে নিয়ে নি তারপর লেখা লিখি, এখানে কি আছে আমার এইখানে একটা শেপ আছে, আমি এই শেপটা শেপ দিয়ে নিয়ে নি, এখানে একটা চিকন একটা শেপ এভাবে নিয়ে নি, এখান দিয়ে নিয়ে দিই, অথবা স্ট্রোক নিয়ে মোটা করে এটা এক্সপ্যান্ড করে দিবেন ঠিক আছে, এটা আমি এক ধরনের শেপ নিয়ে নি, এটা আমি এখান থেকে কপি করে নিই,
অল ধরে কপি করে নেন এখান থেকে। আপনাদের ক্লাস তো 8:30 না? তাই বলছিল স্যার মনে হয় গতকালকে, আমি কনফার্ম না স্যার, একবার বললো তাহলে 8টায় নিয়ে নেওয়া লাগবে যে উপস্থিতি কমে যাওয়ার কারণে, পরে আর এই বিষয়ে কোনো কথা হয়নি স্যার। সে তো বলছিল যে 8:30 গতকাল কি বলছিল? কালকে ও যে অনেকে অনেকে উপস্থিতি কম, তো পরে বলছিল যে তাহলে 8টায় নেওয়া হবে, কিন্তু কনফার্ম বলে নাই স্যার আর কি। সাড়ে 8টায় ক্লাস হবে, ওই যে বিকালে মনে হয় জিজ্ঞাসা করছিল, বিকালে ক্লাস হবে জিজ্ঞাসা করছিল, 4:30 ওরা বলো 8:30 হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখান থেকে আমি এটা কপি করে নেই। ডাইরেক্ট সিলেকশনটা ছোট করে দিই আমি, আপ অ্যারো প্রেস করে ছোট হয়ে থাকবে, এই রাখি। এবার এখান দিয়ে আমি এই শেপটা নিয়ে নিই, এখান দিয়ে মনে করেন এই শেপটা নিলাম, এটা আমি ডাইরেক্ট সিলেকশন দিলে এই মাথাটা সিলেক্ট করি, এই মাথাটা ঠিক আছে, যে জাস্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট, কিবোর্ড থেকে আমি রাইট অ্যারো প্রেস করি একবার অথবা দুইবার, একবার দেই অথবা, ঠিক আছে একবার দিলাম, বুঝতে পেরেছেন? এটাও দিব, এই পয়েন্টটা সিলেক্ট করবো কিবোর্ড থেকে, এটা কি কোটা প্রেস করবো বলেন তো? লেফট অ্যারো, ঠিক না? একবার দিব না দুইবার দিব বলেন তো? যেহেতু এটা একবার দিছে এটাও একবার দিব, ঠিক আছে? কন্ট্রোল কে দিয়ে এই যে মুভিংটা প্রয়োজনে কম বেশি করে নিবেন এখানে, ওকে? তাহলে ওই পরিমাণ হবে। কন্ট্রোল কে, কন্ট্রোল কে, কে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে, এখান থেকে আপনি এই যে পিক্সেল দিয়ে নিয়ে মনে করেন আপনি এখানে কত তো আছে 5 পিক্সেল, তো মনে করেন যদি 10 পিক্সেল পরিমাণ সরাতে চান তাহলে আপনি রাইট অ্যারো লেফট অ্যারো প্রেস করলে কি হবে, 10 পিক্সেল পরিমাণ সরবে, ঠিক আছে? আবার শিফট ধরে আপনি যদি লেফট আর রাইট আর আপ আর ডাউন আর যদি করেন ওটা আরো বেশি পরিমাণ যায়, 5 গুণ, ওখানে যা মান দাও থাকে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমি যেটা করব, আচ্ছা এই দুটো সব পরে নিতেছি, এখান থেকে আমার এই ইয়াগুলো নিয়ে নিই আমরা, ঠিক না? এই আইকন গুলো নিয়ে নিই, এটা কিসের আইকন? ফাইন্যান্স, এই আইকনটা, এই আইকনটা তো পাওয়া যাবে, এটা হ্যান্ডশেক লেখা ফিলি ইয়া আপনার ইয়াতে ফ্ল্যাট আইকন লেখা সার্চ দিলে পাওয়া যাবে, ঠিক না? আমরা এই আইকনটা আগে পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে, লাভেরটাও পাওয়া যাবে, এটা কি নাম এখন এক্সাক্ট আছে, আমরা এটা আগে ডাউনলোড নিয়ে আসি, হ্যাঁ হ্যান্ডশেক লেখে, বুঝতে পেরেছেন? ফ্ল্যাট আইকন থেকে আসতে পারে, পিক পিক মানে ওটা শুকরের ছবি, শুকরের ছবি, এটা আমার কাছে তাই মনে হচ্ছে যে শুকরের ছবি। আচ্ছা ওখানে আমি আগে হ্যান্ডশেক লেখে সার্চ দিই এখানে একটু, হ্যান্ডশেক, ঠিক না? আমরা এটা কি ধরনের আইকন? এটা স্ট্রোক আইকন, ঠিক না? স্ট্রোক বলতে ওই চারিপাশটা বর্ডার আছে, এটা স্ট্রোক আইকন, এগুলো বুঝতে পারছেন? আমরা এই ধরনের আইকন নেই, যেমন এটাও তো স্ট্রোক আইকন, এটা স্ট্রোক আইকন না? আরো আছে মনে করেন, এটাই নিয়ে কাজ করি, ওয়েবসাইট স্লো কাজ করতেছে। এখান থেকে এটা নিয়ে কোনটা দিব, ইপিএস না পিএসডি বলেন তো? ইপিএস, ইপিএস দিব, ইপিএস, ইলাস্ট্রেটর জন্য ইপিএস,
জি আজকে ইন্টারনেট স্লো করবে, ওই যে মাধ্যমিকের ইয়ে সার্চ করার জন্য সারা দেশ ব্যাপী একসাথে লাগছে নেটওয়ার্ক এর জন্য। মাধ্যমিকের কি আজকে ক্লাস করছে? ভোট ফল ক্লাস 1 থেকে 9 পর্যন্ত। ও এটাকে টান দিয়ে নেক্সট কি করবেন? এখান থেকে অবশ্যই এমবেড করে দিতে হবে, ঠিক আছে? জি এমবেড করে দিতে হবে। এটা শিফটটা শিফট শিফট ধরে একটু ছোট করে নিই এটা আমি। আচ্ছা এটা যেহেতু আইকনটা একটা পিক হয়তো শুকর ঠুকর, আচ্ছা ঠিক আছে শুকর ইয়ে পিক লিখে সাজিতে হবে না, অথবা আমরা একটা আইকন নিয়ে কাজ করি অথবা ফাইন্যান্স লিখে সাজ দিই, বুঝতে পারছেন? একটা বাইরে ওটা নিয়ে কাজ করে ফাইন্যান্স টাকা ছবি, হ্যাঁ ফাইন্যান্স এর টাকা ছবি আসবে, ওটা তো আর আসবে না, বুঝতে পারছেন? ওই ছবিটা দিয়ে আর কি একটা ব্যাংকের মতো। আচ্ছা আমরা এই ধরনের একটা আইকন নিয়ে কাজ করি, ওকে? আচ্ছা এত সময় নষ্ট করার দরকার নেই, আপনার বাসায় কাজ করেন, আমি এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? এটা হলো পিকি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা বাসায় আপনারা ওইটা আপনারা যখন কপি করবেন ওটার লিখে সার্চ দিয়ে বের করবেন, সমস্যা নেই। আমি আপাতত এই একটা এটা নিয়ে কাজ করি। কি নাম এটার? পিকি ব্যাংক। আচ্ছা এটা নিয়ে আসি। আচ্ছা এটা এভাবে রাখি। আরটা কি আছে? লাভ আইকন না এটা? হার্ট হার্ট লিখে, হ্যাঁ হার্ট লিখে আমি। আচ্ছা আমরা এই ধরনের একটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি। ছোট করে দেন, এই রাখি। আচ্ছা দেখেন এখানে আমি আপনি একটা কাজ করতে পারেন, এই ধরনের আইকন গুলো মনে করেন এগুলো চোখের আন্দাজে আপনি বসা দিতে পারেন, বড় ছোট এভাবে করে দিতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে কাজ করবো আমি ওটা একটু দেখাই। হ্যাঁ মনে করেন এটা প্রতিটা আইকন মনে করেন এটা একই রেশিওতে থাকবে, এরকম একটা এরকম কিছু করতে চাইলে আপনি এক কাজ করেন। আচ্ছা এইভাবেই রাখি, এখানে একটা গাইড টেনে নেন। হ্যাঁ ওকে, এই পর্যন্ত একটা গাইডটা নেন, আবার এটা সিলেক্ট আসছি, এই পর্যন্ত একটা গাইডটা নেন, গাইড টেনে এটাকে নিয়ে একেবারে মাথা পর্যন্ত লাগান, আগে এইভাবে লাগান, নিয়ে শিফট ধরে এবার টান দেন, এভাবে কিন্তু কাজ করতে পারেন। আর এই একটু সামান্য ছোট করে দেন, ওটা কোনো সমস্যা না, বুঝতে পারছেন?
এটা এতটুকুই রাখি আর কি, আর কি এইভাবে মাঝে মাঝে আমি কাজ করি। আচ্ছা এতটুকুই রাখি, এটার বড় ছোট অথবা করে দেখি দেখি কেমন হয়। এটা এটা মাথা মতো নেন, শিপ ধরে এবার টাইন দেন, গাইড টেনে এই পর্যন্ত টেনে দেন, এইভাবে রাখি। তাহলে আনলক করে দিই গাইডটা, গাইডটা আনলক করাই আছে, এটা ডিলিট করে দিই, লক করে দিই। আচ্ছা আমার তো সবই নেওয়া শেষ মনে হয়, ঠিক না নাকি? এবার খালি লেখা টেস্ট করুন। স্যার কিছু আছে নিচে, ওই যে আরো কিছু ইমেজ আছে স্যার, ওই যে লেখার পাশে টেলিফোন নাম্বার, একের পাশে টেলিফোন নাম্বার টাম্বার আবার হাবি যাবে কিছু আছে। আচ্ছা আমি এই যে এগুলো সবগুলোতে একই দিনের বসাই দিই, আপনার ওগুলো বসাই নিয়েন, ঠিক আছে? এটা হচ্ছে টেলিফোন নাম্বার, এটা হচ্ছে এনভেলপ লিখে সার্চ দিবেন, আর এটা কি, এটা ফ্যাক্স আইকন, সম্ভবত ফ্যাক্স আইকন অথবা প্রিন্টার আইকন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে ইউজার আইকন, এটা কি আইকন বলেন তো? ইউজার আইকন, এটা ফাউন্ডেশন থেকে নিয়ে নিয়ে নিতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে? ফাউন্ডেশনটা নিয়ে নিব অথবা এখান থেকে নিয়ে নিবো, এখানে আবার ফ্ল্যাট আইকন ঢুকলে আবার সময় নষ্ট হবে। আচ্ছা এইখানে আরেকটা টেকনিক অবলম্বন করলে আমার মনে হয় এই সাইডটা আর এই সাইডটা আমি মাথায় এখন আসছে, এটা পরে দেখাবো না আমি। হ্যাঁ ওই যে শুরুতে যে কাজটা করলাম, ঠিক আছে? আচ্ছা দেখেন এটা আমি এখানে লিখি, আচ্ছা এটা আমি হাইড করে রাখি। এখানে আমি লিখে দেই উই আর দা, এন্টার দেই, প্রবলেম সলভার্স, ঠিক না? এটাই একটু আছে, এটা মেবি রেলওয়ে ফন্টে আছে, এটা দেখি তো এই ফন্টটা, হ্যাঁ রেলওয়ে ফন্ট, ঠিক আছে এটা। এটা আমি বোল্ড করে দেন, এখানে না যাই আমি বড় হাতে করে দিতে হবে। আবার এই যে এই যে এগুলো ধরো এগুলো টানাটানি করেন না, করেন না কিন্তু আবার এটা কিন্তু শেপ নষ্ট হয়ে যাবে, ঠিক না? একেবারে দরকার না বলে এগুলো হাত দিবেন না এই স্কেলে। উপরে উই আরটা একটু ছোট আসছে, ডাবল ক্লিক করে এখানটা আমি সিলেক্ট করে এখান থেকে একটু এই এরকম করে দিলাম। আবার সলভটা এখানে বড় আছে একটু, সলভার সেটা একটু বড় আছে, এভাবে করে দিলাম। এখানটা একটা শেপ আছে, এটা নেওয়া হয় না বলে, ঠিক না? এই শেপটা কি নেওয়া হয়েছিল? এটা নিয়ে নিই আমরা এখান নিয়ে, এটা নিয়ে নিই, এগুলো তো নেওয়া যাবে, কোনো ঘটনা নেই না, নিয়ে নিই এভাবে একটু নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে লরম ইসলাম লেখাটা আছে, লরম ইসলাম আবার টেস্ট ডিফলিট থাকার কথা কিছু, এভাবে একটু টান দিয়ে ফ্লায়ারে 8 পেটি নিচে নামাবেন না, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ 8 পেটি নিচে নামাবেন না ফোন। আর হচ্ছে বিজনেস কার্ডে কত বলছিলাম বলেন তো? 6 থেকে 12, ঠিক আছে? 12 ফিটের উপরে উঠবে না, ফ্লায়ার ফ্লায়ার উপরে যা উঠান উঠান, ঠিক আছে? কিন্তু এটা 8 ফিটের নিচে নিয়ে জানাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এসে যে কোনো ডিজাইন এগুলো বলা হয় যে মনে করুন কন্ট্রাস্ট করা, আপনার যতটুকু অংশ হাইলাইট করার পয়েন্ট সেটা কিন্তু হাইলাইট করতে হবে, বুঝতে পারছেন? এই যেমন এখানে, এই যে এখানে উই আর দ্য প্রবলেম সলভার, এটা উনি চাইতেছে কি এটা সবার চোখে পড়ুক, সবার আগে চোখে, সবার আগে জানে এই জিনিসটা সবার চোখে যায় ওনার, সরি যিনি পড়বে আর কি, ঠিক না? সেখানে এটা কি করছে বড় করে দিচ্ছে, ঠিক না? বুঝতে পারছেন? আমি লরেম ইপসম থেকে টেক্সটগুলো নিয়ে নিই,
দেন, ট্যাপটল নাই, এখান থেকে এইভাবে কন্ট্রোল ভি দেন, এখানে এটাকে আমি ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিই, এটাকে আচ্ছা এভাবেই রাখি, মনে করেন মেবি বোল্ট আছে, ও নিচে টা একটু টেক্স আছে, আচ্ছা এখানে কপি করে নিচে একটু টেক্স বসাই দিই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, ইয়াটো আছে আবার, এটা এটা উঠাই দিই আমি, এখানে কি আছে, হাউ উই ওয়ার্ক, এখানটা কি দিব, রাইট দিব, ঠিক না, এটা কথা শোনা যাচ্ছে আমার, কন্ট্রোল ভি দেই, ডিলিট করে দিই আমি, আচ্ছা এবার এইটা এই এখানে যে লেখাটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্স লেখাটা লিখি আমি, ফাইন্যান্স ফাইন্যান্স এটা লেফট হবে, এইভাবে রাখেন, এই দুটো ধরে, এই দুটো ধরে আপনি অ্যালাইন করে দেন, এখান থেকে সিলেকশন দিয়ে নেন, অ্যালাইন করে দেন,
আচ্ছা এটাকে কপি করে নিয়ে এখানে আমি বসাই দিই, বসাই দিয়ে এটারে মনে করেন আমি এখানে এসে এটাকে আমি লেট করে দিই। এগুলো আমি ডিলেট করে দিই, এগুলো আমি ডিলেট করে দিই। আর হচ্ছে এটা যদি বোল্ট হয়, এটা আমি রেগুলার করে দিই। সেমি বোল্ট থাকে, এটা বোল্ট, এটা সেমি বোল্ট। আর এখান থেকে আমি আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমি কন্ট্রোল সি দে এন্টার দিয়ে কন্ট্রোল ভি টাইপ আরেকবার নিয়ে নিলাম, এখান থেকে আমি নিয়ে নিলাম ডেমো টেক্স হিসাবে। এটা তো আমি করে নিছি, এটা আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করি আমি, সরি। আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, শিফট ধরে এটা নেন, আবার এটার উপর একটা ক্লিক করেন, এটা লেফট অ্যালাইন এভাবে করে দেন। এইসব পুরোটাকে ধরে কন্ট্রোল জিতে একটা গ্রুপ করেন আপনি। অল শিফট ধরে এখানে একটা কপি করে রাখেন, কন্ট্রোল ডি দিয়ে এখানে একটা কপি করে রাখেন, ঠিক আছে। এবার আপনি আনগ্রুপ করে নেন একটু, এটা একটু আনগ্রুপ করে এখন আপনি এই দুটাকে সিলেক্ট করে এই যে ইয়াটা চাকাটা যেটা আছে এটা সাপে একটু অ্যালাইন করে নেন, হাতটাকে এটা আনগ্রুপ করে নেন, এটা যদি গ্রুপ থাকে এগুলো আনগ্রুপ করে দেন, এটা আনগ্রুপ করে নেন। এবার এই দুটাকে সিলেক্ট করেন, এই যে সেটিংস আইকন যেটা আছে এটাতে ক্লিক করেন, এভাবে করে দেন, বুঝতে পারছেন না? এটা ইয়া করেন, এটা এটা এটার সাথে হবে, কিন্তু এই লেখা ডিলিট করে দিলে হবে, সমস্যা নেই। আমি এক কাজ করে ডিলিটই করে দিই, জিনিস দেখি তো আমি। আপনি এটা ধরে শিফট ধরে এটা ধরে আবার এটা ক্লিক করেন, এটা লেফটে করে দেন। আচ্ছা এটা পরে রাইটে চাপাইতে হবে, কিছু করার নাই। আনগ্রুপ করেন, আনগ্রুপ করেন, এটা ডিলিট করে দেন, কন্ট্রোল জেড পিছনে দিই আমি, এটা ডিলিট করে দিই। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর ক্লিক করি, এই আইকনটাকে এটা লেফট ধরে এভাবে ক্লিক করে দিই। এখন আপনি এই যে এই দুইটার ভিতরে যে গ্যাপটা ওইখানে আমি সেই গ্যাপটা মেনটেন করব। এখানে কতটুকু গ্যাপ আছে আমি দেখি, এই যে এরকম একটা শেপ নিয়ে নিলাম মনে করেন, এই মাপে আমি এখানে এটা নিয়ে রাখি, এটা সাইডে নে একটু, এই যেভাবে মিলাই দেন এটা শিফট ধরে নিয়ে আসছেন। এই যে মিলছে, এখন আলাদা একটা শেপ নিলাম, ছিলাম কিনা যদি গ্যাপ গুলো সমান থাকে সে কারণে নিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ এখান থেকে আপনি এটা নেন, এটা নেন, ওকে এটা ডিলিট করে দেন। এই দুটো হয়তো অ্যালাইন একটু নষ্ট হয়ে দিতে পারে, এই দুটো সিলেক্ট করেন, সিলেক্ট করে এই হ্যান্ডটা ক্লিক করেন, আবার এটার সাথে একটু অ্যালাইন করে দেন, আবার এই দুটো সিলেক্ট করেন, এই লাভ এটাতে ক্লিক করে যাতে লাভটা না নড়ে অ্যালাইন করে দেন একটুখানি, কন্ট্রোল জি দিয়ে
গ্রুপ করেন, কন্ট্রোল জিতে গ্রুপ করেন, এটা কন্ট্রোল জিতে গ্রুপ করেন, আনগ্রুপ করে দিই, কন্ট্রোল জিতে গ্রুপ করেন। লেখেন এবার হু এন্টার দেন উই ওয়ার্ক ফর, না বড় হাতের করে দেই, বোল্ড করে দেই, রাখলাম। গেট ইন টাচ, বোল্ড করে নেন আপনি, এক্সট্রা বোল্ড করে দিলাম একটুখানি, সেভাবে রাখি। এটা কি আইকন? এটা আমি ইউজার লিখে সার ইউজার ফন্ট অসম ছোট অর্ডার করে নিতে হবে, ফন্ট অসম দেন এটা আমি স্ট্রোক দিয়ে রাখলাম, এগুলো সবই তো স্ট্রোক আইকন ঠিক না, নাকি স্ট্রোক দিয়ে রাখলাম। আচ্ছা পরে আউটলাইন করতেছি আমি, এটা পরে ঠিকই করতেছি, ছোট ছোট করি একটু, তারপর হচ্ছে এটা হচ্ছে এন ভালো পাইকন, ফিল্টার অফ করে রাখেন, এন ভ্যালু এটা আমি স্ট্রোকটা নিলাম জাস্ট এই রাখলাম। এটা কত পিটি আছে? 10 পিটি, এটাও 10 পিটি রাখি, এটা লেখে এই ফোন আইকন, এটা তো এখানে ইউজার আইকন হওয়ার কথা না, এটা কিন্তু লোকেশন আইকন আইকন হওয়ার কথা। এটা কি ইউজার আইকনের মতো মনে হইতেছে না? এটা এই যে এটা এটা ম্যাপের উপর লোকেশন সাইন, কিসের উপর বুঝলাম না কি বললেন? ম্যাপের উপর লোকেশন সাইনটা। আচ্ছা এটাই থাক আপাতত, এটা যে কি আইকন। আচ্ছা এটা সম্ভবত ফ্যাক্স আইকন, বুঝতে পারছেন? ফ্যাক্স লিখে দিলে আসবে এটা।
ফ্যাক্স, তো প্রিন্টার দেখি, প্রিন্টার আইকন দেখি তো আমি। আচ্ছা এরকম ধরনের টেক্সট রেখে দিলাম, এই এগুলো আবার অ্যালাইন করতে হবে, একবার একবার লিখে কপি করে নিলে ভালো হইতো। যাই হোক করে ফেলছি, করে ফেলছি, এটাকে লেফটে দিয়ে নিই আমি, রাইটে দিয়ে নিই, রাইটে দেওয়া আছে এটা আমার। ক্যানাডা, টাইপ টুলটা নেই, এখান থেকে মনসের তো দেওয়াই আছে। ক্যানাডা 07016 কমা দেই, সিএরএন এফ ও আর ডি ক্র্যানফোর্ড, ফোর্ট 2355 হ্যাম ওভার ইউআরটি কোড CRAN FORD ক্যানাডা 07016 সামথিং একটা কিছু আছে। ক্র্যানফোর্ডের আগে আচ্ছা যাই হোক, থাকো কিভাবে থাকে, এটা তো প্র্যাকটিস করতেছি, সমস্যা না থাকে এভাবে। হ্যাঁ @email.com ডিরেক্টেন 6434212833 এরকম একটা কিছু দিলাম আমি। কালকে কমপ্লিট করে আপনাদের যে কাজ করবো লেটার এরপর করলেও দেখে দেবো, এটা কমপ্লিট করবো কালকে, বুঝতে পারছেন? এটা কমপ্লিট কালকে কমপ্লিট করবো, তারপরে যে এখানে আরেকটু ইজি করে কিভাবে বোঝানো যায় প্রথম থেকে কালকে দেখাবো না আমি, বুঝতে পারছেন? আমার আপনার আর কি জানেন, 8:30 সময় একটা ক্লাস আপনাদের, না 8:30 সময় জানো কালকে লেটার একটা কালকে দেখেন, হ্যাঁ লেটার একটা দেখেন, এটা কালকে শেষ করবো ইনশাল্লাহ, কালকে শেষ করে আপনাদের লেটারের কাজগুলো দেখবো ইনশাল্লাহ, ওকে।